দিন শুরুর প্রথম ঘন্টায় লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দরপতন হয়েছে। দাম বেড়েছে মাত্র 50-এর মতো কোম্পানির। এতে বড় ধরনের পতনের মুখে পড়েছে সূচক। এ অবস্থায় বিনিয়োগকারীদের মধ্যে চাপা আতঙ্ক দেখা দেয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা পাল্টে যায় লেনদেনের চিত্র। মার্চ জুড়েই সুখবর নেই দেশের শেয়ার বাজারে। গত কয়েকদিনে লেনদেন ছিল 500 কোটির নিচে, যা ফেব্রুয়ারির মাঝামাঝিতে ছিল 1500 কোটিরও উপরে। এতে আতঙ্কিত বিনিয়োগকারীরা জোরপূর্বক নিজেদের শেয়ার বিক্রির চেষ্টা করছেন। কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড ইন্ডেক্স 600-এর মতো ইন্ডেক্স আমরা লুজ করে ফেলছি। আজকেও এ পর্যন্ত 76 ইন্ডেক্স নাই। এখানে আসলে ইনভেস্টরদের অবস্থা খুবই শোচনীয় এখন, কারণ যে যে লেভেলে যেখানেই বাই করতেছে, অবশ্য বায়ার খুব কম, যে ব্যয় করতেছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পর মার্জিন লেনদেন ক্রমেই বাড়ছে, আর এতেই শেয়ার বাজারে বাড়ছে দরপতন। পরের উপরে খারারগা হয়ে দাঁড়াইছে এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো মার্জিন কোটগুলোর মার্জিন সেলগুলো আসতেছে, যেটা গত প্রায় 2 বছর বন্ধ ছিল, ফ্লোর প্রাইসের কারণে বিক্রি করতে পারেনি। ইনস্টিটিউটগুলো এবং যারা মার্জিন লোন ইউজ করছিল ওই গুটগুলো এখন আরও বেশি, যেহেতু প্রাইস কমে গেছে, প্রেস কমে যাওয়া ওই ফোর সেলগুলো আসতেছে। ফলে আমরা ইদানিং দেখতেছি, গত 1 সপ্তাহ ধরেই দেখতেছি যে প্রতিদিনই 60-70-50 করে ইন্ডেক্স চলে যাচ্ছে। তবে খুব তাড়াতাড়ি দেশের শেয়ার বাজারের পরিস্থিতি অনুকূলে আসার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন আমিনুল হক। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।